নমস্কার বন্ধুরা চলে এসেছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো ক্রয়লার মুরগি সোনালি মুরগি বা ব্রয়লার মুরগির ক্ষেত্রে কোন ফিড কত বয়স থেকে আপনারা শুরু করবেন এবং কোন কোন ফিড নর্মালি পোলট্রি ফার্মের জন্য আমরা ব্যবহার করে থাকি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের টপিক শুরু করা যাক এখানে ভিডিওতে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার তিনটে যে ফিট আপনারা নাম্বারিং করা রয়েছে ভিডিওতে আপনারা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনটা প্রথমে ব্যবহার করতে হবে কোনটা দ্বিতীয়তে ব্যবহার করতে হবে এবং কোনটা শেষে ব্যবহার করতে হবে কিন্তু কত বয়স থেকে ব্যবহার করবেন এবং অনেক নতুন ফার্মার যারা জানেন না যে প্রথম ফিটটাকে কোন ফিট বলা হয় বা দ্বিতীয় ফিটটাকে কোন ফিট বলা হয় বা তৃতীয় ফিটটাকে কোন ফিট বলা হয় নর্মালি যারা কন্ট্রাক্ট ফার্মিং করে থাকেন ব্রয়লারের মুরগির ক্ষেত্রে তারা এর থেকে একটা দুটো কোয়ালিটির ফিড বেশি হয়তো দেখবেন মানে এর মাঝখানে একটা করে ফিড মানে ব্যবহার করে অনেক এরকম কোম্পানি আছে যে ফিডগুলো একটা ফিড আর একটা ফিডের সাথে মিশিয়ে তৈরি হয় যেরকম এখানে এক নম্বরে আমাদের প্রি স্টার্টার রয়েছে দুই নম্বরে গ্রোয়ার রয়েছে বা স্টার্টার রয়েছে এবং তিন নাম্বারে ফিনিশার রয়েছে তো এর মিডিলে তারা মুরগিগুলোকে সুস্থভাবে রাখার জন্য বা ঠিকভাবে তাদের যাতে হজমটা হয় সেই সেটা যাতে তৈরি হয় সেই জন্যে তারা মিডিলে একটা করে ফিড তৈরি করে যে ফিডটা একটার সাথে একটা মিশিয়ে তৈরি হয় মনে করুন যদি পঞ্চাশ কেজির একটি ফিডের ব্যাগ হয় তাহলে তার মধ্যে পঁচিশ কেজি প্রি স্টার্টার এবং পঁচিশ কেজি স্টার্টার দুটোকে মিশিয়ে এরা একটা নতুন ফিড তৈরি করে যেটা মুরগির হজম হতে খুব সুবিধা হয় মানে একটা ফিড থেকে একটা ফিড যদি আপনি রাতারাতি চেঞ্জ করে দেন তাহলে পরে মুরগির খেতেও সমস্যা হয় এতে যে হঠাৎ করে ফিডটা যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন ফিড মুরগির একটু কম খায় সেই সঙ্গে মুরগির পাতলা পায়খানার সমস্যা দেখা দিতে পারে যার জন্যে বেশিরভাগ কোম্পানি যা ডিলাররা আছেন বা যে সমস্ত কন্ট্রাক্ট ফার্মিং যে সমস্ত কোম্পানিরা করেন তো তারা এই জন্যে এই ফিডটাকে মাঝখানে তারা ব্যবহার করেন তো যে সমস্ত ফার্মাররা আপনারা কোম্পানি ফার্মিং করছেন না বা আপনারা ডিলারের ফার্মিং করছেন না নিজের থেকে সোনালি ফার্মিং করছেন বা ক্রয়লারের ফার্মিং করছেন বা ব্রয়লারের ফার্মিং করছেন তো তাদের উদ্দেশ্যে আমি সবসময় যে কথাটা বলি আপনারা যখনই প্রি স্টার্টার থেকে স্টার্টার বা স্টার্টার থেকে ফিনিশার যখনই চেঞ্জ করবেন তখনই কিন্তু অবশ্যই দু দিন বা তিন দিন একটা ফিডের সাথে একটা ফিড মিশিয়ে মিশিয়ে পরপর দুদিন দিন তিন দিন ব্যবহার করবেন তাহলে পরে মুরগিটির খাওয়ার অভ্যাসও তৈরি হয়ে যাবে নতুন ম্যাশ বা নতুন ফিড সেই সঙ্গে মুরগির পাতলা পায়খানার সমস্যাও দেখা দেবে না বা ফিড চেঞ্জ হওয়ার জন্যে মুরগি প্রথম একদিন দুদিন যে না খাওয়ার একটা সমস্যা দেখা দেয় তো সেই সমস্যাটাও দেখা দেবে না এবার যেটা আলোচনা করব এক নম্বর ফিড মানে প্রি ফিড সম্পর্কে মানে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত এই প্রি স্টাটার ফিডটা আপনারা কোন মুরগির ক্ষেত্রে কতটা কিভাবে ব্যবহার করবেন প্রথমে যেটা বলবো প্রি স্টাটার ফিডটা ব্রয়লারের ক্ষেত্রে আপনারা একদিন বয়স থেকে মানে প্রথম দিন যেদিন আপনার ঘরে মুরগি আসছে সেদিন থেকে চোদ্দো দিন বয়স পর্যন্ত টানা প্রি স্টাটার ফিডটা ব্যবহার করবেন এবং তারপর পরই পনেরো দিন ষোলো দিন এই দুটো দিন দ্বিতীয় নাম্বার যে আমাদের ফিড আছে গ্রোয়ার বা স্টার্টার তার সাথে আপনারা মিক্স করে করে বাকি দুদিন দেওয়া শুরু করবেন এবং তারপর থেকে আপনারা নর্মাল স্টার্টার ফিড শুরু করে দেবেন কয়লার মুরগির ক্ষেত্রে একই নিয়ম আপনাদের ফলো করতে হবে একদিন বয়স থেকে মানে যেদিনকে আপনার ফার্মে বাচ্চা আসছে সেদিন থেকে টানা পনেরো দিন বয়স পর্যন্ত আপনাদের ওই একই নিয়মে প্রি স্টার্টার ফিড ব্যবহার করতে হবে তারপরে আবার দুদিন মিশিয়ে দুই নাম্বার ফিডটা ব্যবহার করবেন এবং তারপর থেকে নর্মাল দুই নম্বর ফিড চালু হয়ে যাবে সোনালি মুরগির ক্ষেত্রে একই নিয়ম প্রথম দিন থেকে শুধু এর কুড়ি দিন পর্যন্ত স্টার্টারটা ব্যবহার করলে পরে ভালো হয় আমি কুড়ি দিন পর্যন্ত স্টার্টারটা ব্যবহার করি যেহেতু এদের গ্রোথ একটু কম থাকে কয়লার মুরগি বা ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সেকেন্ড ফিটটা খাওয়া শুরু করতে পারবে কিন্তু সোনালী মুরগির ক্ষেত্রে ওরা অত তাড়াতাড়ি ওদের গ্রোথ আসে না বা ওদের বৃদ্ধি হয় না সেক্ষেত্রে ওদের কুড়ি দিন বয়স পর্যন্ত বা বাইশ দিন বয়স পর্যন্ত আপনারা প্রি স্টার্টারটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তাতে মুরগির গ্রোথ ভালো থাকবে এর পরবর্তীতে চলে আসছি দুই নাম্বার ফিড যেটা স্টার্টার ফিড স্টার্টার ফিডটা আগেই বললাম ব্রয়লারের ক্ষেত্রে আপনারা সতেরো দিনের পর থেকে টানা ব্যবহার করবেন তার আগে দু দিন সাথে মিক্স করে ব্যবহার করবেন ব্রয়লারের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করবেন গ্রোয়ার যেটা মানে দুই নাম্বারটাকে গ্রোয়ারও বলে আবার স্টার্টারও নর্মাল স্টার্টারও বলে তো এই গ্রোয়ার ফিটটা আপনারা টানা ব্যবহার করবেন ব্রয়লারের ক্ষেত্রে সাতাশ দিন পর্যন্ত এবং তারপরে দু দিন আবার তিন নম্বর ফিড মানে ফিনিশারের সাথে মিক্স করে করে আপনাদের দু দিন চালাতে হবে তারপর থেকে আপনারা নর্মাল তিন নম্বর ফিড আবার যতদিন আপনার ঘরে মুরগিটা থাকছে ততদিন পর্যন্ত টানা আপনাদের তিন নম্বর ফিড মানে ফিনিশারটা ব্যবহার করা যেতে হবে এটা হলো ব্রয়লারের ক্ষেত্রে ক্রয়লারের ক্ষেত্রেও একই নিয়ম আপনাদের ফলো করতে হবে আপনারা যেহেতু আগে পনেরো দিন পর্যন্ত ব্যবহার করছেন কয়লারের প্রি স্টার্টার তারপর পরে দুদিন স্টার্টারের সাথে বা গ্রোয়ারের সাথে মিক্স করে দুদিন ব্যবহার করছেন তারপরে টানা আপনাকে মোটামুটি পঞ্চাশ দিন পর্যন্ত এই কিন্তু গ্রোয়ার ফিডটা কিন্তু ব্যবহার করা যেতে হবে কয়লারের মুরগির ক্ষেত্রে টানা পঞ্চাশ দিন পর্যন্ত ব্যবহার করার পরে পঞ্চাশ দিনের পরে আপনারা ফিনিশার ব্যবহার করতে পারবেন যতদিন আপনার ঘরে মুরগিটি রয়েছে আর সোনালি মুরগির ক্ষেত্রে একটু পরিবর্তন আছে আপনারা গ্রোয়ার ফিডটা বাইশ দিনের পর থেকে মানে তেইশ দিনের পর থেকে দুদিন মিক্স করে খাওয়াবেন তারপরে নর্মাল শুরু হয়ে যাবে যেটা গ্রোয়ার সেটা আপনারা টানা ব্যবহার করবেন ষাট দিন বয়স পর্যন্ত এবার এর মাঝখানে আপনাদের কিন্তু আস্তে আস্তে গম চাল অন্যান্য ফিট খাওয়ানো শুরু করতে হবে সোনালী মুরগির আর সোনালী মুরগির ফিনিশার দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে ফিনিশার না দিলেও পরেও ওদের গ্রোথ মোটামুটি ঠিকঠাক মতো চলে আসে আর যেহেতু ওদের খাদ্য অনেক কম লাগে ফিড অনেক কম লাগে প্লাস সোনালি মুরগি খুবই ভালো চাল গম মটরচুনি এগুলো সাহায্যে কিন্তু বেড়ে ওঠে প্লাস এগুলো ব্যবহার করলে পরে আপনাদের সোনালি মুরগি কিন্তু ফিডের খরচ কিন্তু অনেকটাই কমে আসবে তো সেক্ষেত্রে ফিনিশার সোনালির ক্ষেত্রে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব না ব্যবহার করলে পরেও অসুবিধা নেই আপনারা যখনই পঞ্চাশ দিন বয়স থেকে স্টার্টারের সাথে গম চাল মটরচুনি এগুলো মিশিয়ে মিশিয়ে খাওয়ানো শুরু করলে পরে আপনাদের কিন্তু ফিট খরচ অনেক কমে আসবে তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ